আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে প্রপার্টিটা দেখাবো এটা একটা রেডি টু মুভ ফ্ল্যাট আছে, একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে এই প্রপার্টিটা পড়ছে। সবার আগে লোকেশনটা বলে দিই, অ্যাট দিস মোমেন্ট আছি আমি নাকতলাতে। এক্স্যাক্টলি প্রপারভাবে বলতে গেলে সামনের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা গেলে টলিগঞ্জের দিকে আপনারা পৌঁছে যাবেন। আর তার ঠিক অপোজিট দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, অর্থাৎ আমার পিছন দিকে দিকটা, এটা গড়িয়ার দিকে চলে যাচ্ছে। আর আমি আছি গীতাঞ্জলি মেট্রো স্টেশন এবং মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন, এই দুটো মেট্রো স্টেশনের মোটামুটি একদম মিডিল পয়েন্টেই রয়েছে। আপনারা যদি এখান থেকে মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন বা গীতাঞ্জলি মেট্রো স্টেশন যেতে চান, অ্যাপ্রক্স ডিস্টেন্স পড়বে 700 থেকে 800 মিটারের মতো বোথ সাইডেই। আর নিয়ারেস্ট বাস রুট হচ্ছে আপনার NSE বোস রোড, প্রপার্টিটার থেকে হাঁটা পথে ম্যাক্সিমাম 1 মিনিট পড়বে। তো NSE বোস রোড মানে বুঝতে পারছেন ডাইরেক্টলি আপনারা এখান থেকে গড়িয়া থেকে টলিগঞ্জের বাস, মানে টলিগঞ্জ হয়ে হাওড়ার বাস বলুন, এছাড়া বিবাদী বিভাগ সব ধরনের বাসের রুট পেয়ে যাবেন, অজস্র অটো আপনারা পেয়ে যাবেন, এছাড়া ইরিকশা বলুন বা ট্যাক্সি ওগুলোতে অ্যাভেলেবেল থাকছেই। এই হচ্ছে মোটামুটি লোকেশান। স্কুল কলেজ এখানে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন, আপনারা একটুখানি গুগল করে নিতে পারেন, বা যারা চেনেন এই লোকেশানটা তারা তো সব কিছুই জানেন। এবার আমি বিল্ডিংটা সম্পর্কে বলে দিই, এটা হচ্ছে একটা G+3 বিল্ডিং রয়েছে, পার ফ্লোর একটা করে ফ্ল্যাট, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুটো ফ্লোরে 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে একটা করে, টপ ফ্লোরটা সেল আউট হয়ে গেছে। তো আজকে এই ধরনেরই একটা প্রপার্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। নমস্কার, প্রপার্টি ভি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব যারা করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে ভিডিওটা দেখাবো এটা আমি বেসিক্যালি সেকেন্ড ফ্লোরের ভিডিও দেখাবো, বাট ফার্স্ট ফ্লোরেরও সেম লেআউট, তো আপনারা এটা ফার্স্ট ফ্লোরের ভিডিও হিসাবেও কিন্তু গ্রান্ট করতে পারেন। 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, এটা 4 সাইড ওপেন আপনারা পেয়ে যাবেন, আর এটা ফ্রন্ট ফেসিং পড়ছে। বিল্ডিংটার CC এখনও পর্যন্ত আসেনি, অ্যাপ্লাই করা হয়েছে, হোপফুলি কয়েক মাসের মধ্যে চলে আসবে। আর অ্যাট দিস মোমেন্ট কিন্তু আপনারা ব্যাঙ্ক লোনের জন্য পেয়ে যেতে পারেন, ব্যাঙ্ক লোন নিয়ে কোনো অসুবিধা নেই, প্রেফার্ড ব্যাঙ্কিং পার্টনার হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনারা যদি মনে করেন অন্য কোনো ব্যাঙ্ক থেকে লোন নেবেন তাতেও কোনো অসুবিধা নেই। KMC এরিয়ার মধ্যে পড়ছে, CSC ইলেকট্রিক কানেকশান আপনারা পেয়ে যাচ্ছেন, আর এটা ওয়াটার কানেকশান হচ্ছে, গার্ডেন দিচ্ছে জল আপনারা ডাইরেক্টলি বিল্ডিংয়ে পাচ্ছেন, এখানে রিজার্ভারের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন, পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন প্রপার্টিটা এবার আপনাদেরকে দেখাই, তারপর প্রাইসিং নিয়ে আলোচনা করছি। বিল্ডিংয়ের সামনের রাস্তা অ্যাপ্রক্স 25 ফুট চওড়া রাস্তা, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের কাজ পুরোপুরি কমপ্লিট। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনে যে লোহার গেটটা রয়েছে সেইটা, আর সামনের দিকে দুটো কমার্শিয়াল রয়েছে, গ্রাউন্ড ফ্লোরটা পুরোপুরি পার্কিং রয়েছে। একবার এলিভেশনটা দেখুন, এই হচ্ছে পুরো বিল্ডিং এলিভেশন, G+3 বিল্ডিং এলিভেশন রয়েছে, আর রিসেন্টলি আউটসাইড পেন্টিংয়ের কাজটা কমপ্লিট হয়েছে। আমি এখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি, তো গ্রাউন্ড ফ্লোরের যে ফ্লোরিংয়ের কন্ডিশানটা রয়েছে দেখুন, এটা খুব সুন্দর ক্যাটাগরির একটা আনইউজ সার্ফেসের টাইলস দেওয়া হয়েছে। এই জায়গাটাই বেসিক্যালি পার্কিং এরিয়া, সামনের দিকে আরেকটুখানি এগোলে এইটা হচ্ছে কেয়ারটেকার এরিয়া থাকছে, কেয়ারটেকারের সিটিং অ্যারেঞ্জমেন্ট বা আদার্স ডিটেলস সব এখানে ওর জন্য করে দেওয়া থাকছে। আর ঠিক বাঁদিকটাতে এই জায়গায় প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মিটার বক্স, আর সামনের দিকে হচ্ছে ফ্ল্যাটগুলো অ্যাক্সেসের জন্য মেন এন্ট্রির জন্য স্টেয়ার কেস রয়েছে আর লিফট এরিয়া রয়েছে। আর আমি যদি আরেকটু এখান থেকে পিছন দিকে চলে যাই, তাহলে ঠিক পিছন দিকে গিয়ে এখানে একটা বেসিন স্পেস পাচ্ছি, আর পিছন দিকে জলের রিজার্ভারটা করে দেওয়া থাকছে, আর এখানে একটা টয়লেট পেয়ে যাব আমরা, জাস্ট কেয়ারটেকার যিনি থাকবেন ওনার ইউজার জন্য, এছাড়া আদার্স যদি আউটসাইড গেস্ট আসেন তাদের ইউজের জন্য। এই পিছন থেকে বিল্ডিংয়ের এলিভেশনটা এই ধরনের লাগছে। আমি ছাদের ট্যুর একটা দিচ্ছি, তারপর প্রপার্টির ভিডিওটা শেয়ার করছি। স্টেয়ার কেস ইউজ করেই ছাদে আসলাম, ছাদে যাবার জন্য এই দরজা এখানে করে দেওয়া থাকছে, এটা হচ্ছে বেসিক্যালি লোহার দরজা আপনারা পাবেন। আর দেখুন তার ঠিক পাশে এই জায়গায় একটা স্পেস রয়েছে, এটা বেসিক্যালি লিফট মেনটেন্যান্স কাজে এই জায়গাটা ব্যবহার করা হয়। তো এবার আমি এই দরজা দিয়ে বেরোছি, ধীরে ধীরে ছাদে আসলাম। ছাদের এই জায়গাটা দেখুন খুব সুন্দর কাজ করা রয়েছে, মানে রুফ ট্রিটমেন্ট করার পরে তারপর এখানে টাইলস দিয়ে পুরো কভার আপ করে দেওয়া থাকছে, স্পেসিয়াস ছাদ রয়েছে। আর একটুখানি ছাদের ডিটেলসটা ভালো করে দেখাই, দেখুন ওদিকেও অনেকটা স্পেস রয়েছে। আর ছাদের ঠিক উপর এই যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে লিফট মেনটেন্যান্স রুম, এবং তার পাশে এইটা হচ্ছে আপনারা কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর ছাদে লাইটের ব্যবস্থা বলতে আপনাদের একটুখানি দেখিয়ে দিই, দেখুন এই প্রত্যেকটা পিলারে খুব সুন্দর করে এখানে পিলার লাইট লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন যে এই লাইটটা পিলার লাইট খুব সুন্দর করে লাগানো রয়েছে, এখানে রয়েছে এরকম প্রত্যেকটা পিলারে পিলারে আপনারা এখানে লাইটের কাজ পেয়ে যাবেন। স্পেসিয়াস ছাদ রয়েছে। এবার ছাদ থেকে আমি চারদিকের ব্যাপারটা একবার দেখাই, মানে চারদিকের এনভায়রনমেন্ট যেটা রয়েছে এইটা হচ্ছে আশেপাশের পরিবেশ, পুরো রেসিডেন্সিয়াল এরিয়া থাকছে। আর এখান থেকে যদি আমি ক্যামেরাটা একটু জুম করে দেখাই, দেখুন মেট্রোর যে ওভারব্রিজটা সেটা এখান থেকে পরিষ্কার দেখা যায়।
আর আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসছি। সামনের দিকের জায়গাটা তো আমি দেখাবই, তো দেখুন এই যে দেখাচ্ছিলাম একটু আগে, তো এইটা হচ্ছে পুরো মেট্রো লাইনটা। ছাদ থেকে বসে আপনারা এই ভিউটা দেখতে পারবেন, যা মেট্রো লাইন থেকে জাস্ট একদম হাঁটা পথে হচ্ছে এই ডিস্টেন্সটা। অ্যাট দিস মোমেন্ট এই ধরনের ডিস্টেন্স, কোনো জুম করা নেই অ্যাট দিস মোমেন্ট। তো আর দেখুন এদিক থেকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে এই বিল্ডিংয়ে আসার যে রাস্তাটা রয়েছে সেটা ছাদের এই প্রান্ত থেকে আমি দেখাতে পারবো। দেখুন এই যে নিচে যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে এই বিল্ডিংয়ে আসার রাস্তা। তো ছাদের টুপটা দেখালাম, এবার আমি প্রপার্টির ভিডিওটা শেয়ার করছি। 4.5 ফুট চওড়া স্টেয়ারকেস রয়েছে, ওপর থেকে ধীরে ধীরে নেমে এসেছে, আর এর পাশে রেলিংটা দেখুন খুব সুন্দর রেলিং, এবং তার পাশে কাঁচের কাজ করে দেওয়া থাকছে। এইটা হচ্ছে কমন ফ্লোর এরিয়া, এটা পুরো গ্রানাইটের আপনারা পেয়ে যাচ্ছেন। স্টেয়ারকেস ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, খুব সুন্দর আলো বাতাস চলাচলের জন্য অনেক এখানে এক্সট্রা উইন্ডো করে দেওয়া থাকছে। কমন ফ্লোরের স্টেয়ার দিয়ে নেমেই ঠিক পাশটাতে এইটা লিফটের এরিয়া থাকছে। লিফট এখনও পর্যন্ত চালু হয়নি, লিফটের কাজ চলছে অ্যাট দিস মোমেন্ট। আর লিফটের চারপাশটা খুব সুন্দর টাইলস দিয়ে কভার আপ করে দেওয়া থাকছে। এটা নর্মাল টাইলস নয়, এটা স্টোন টাইলস রয়েছে। যদি ক্যামেরা জাস্টিফাই করে তাহলে হয়তো বুঝতে পারবেন, বাট ফিজিক্যাল এলে আপনারা দেখতে পারবেন। আর লিফটের ঠিক অপোজিট দিকে যে দরজাটা খোলা দেখছেন, ওই খোলা দরজার যে ফ্ল্যাটটা রয়েছে ওই ফ্ল্যাটটাই আমি দেখাবো আজকে আপনাদেরকে। তো যখন আমি প্রপার্টিতে ঢুকছি, এক্স্যাক্টলি আমি পূর্ব থেকে পশ্চিম দিকে মুখ করে আছি অ্যাট দিস মোমেন্ট। তো দরজার আগে দেখি, দেখুন দরজার যে ডোর প্যানেল সেইগুলোর কাজ পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দরজার কোয়ালিটিটা একবার দেখুন, এটা পুরো কাঠের দরজা পাচ্ছেন আপনারা এখানে, আর খুব সুন্দর ডিজাইন করে দেওয়া থাকছে। এখানে ব্র্যান্ডেড কোম্পানির আপনারা লক পেয়ে যাচ্ছেন, এবং কোয়ালিটি যেটা প্রোভাইড করা হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস একদম স্ট্যান্ডার্ড এ ক্যাটাগরির। যখন ঢুকছি দেখুন সামনেটা পড়ছে লিভিং কাম ডাইনিং এরিয়া পড়ছে। এর সাইজ রয়েছে 10x19 ফিট, অর্থাৎ সামনে একদম সামনে যে আপনারা জানলাটা দেখছেন ফ্রেঞ্চ উইন্ডো টাইপের, যেটা নিচে থেকে শুরু হয়েছে, ওখান থেকে আপ টু দরজা পর্যন্ত এইটা হচ্ছে একদম 19 ফিট লম্বা রয়েছে, যথেষ্ট লম্বা। এবং চওড়া কতটা, চওড়া হচ্ছে ডান দিকের যে ওয়াল রয়েছে এই থেকে বাঁ দিকের ওয়াল পর্যন্ত, এটা হচ্ছে অ্যাপ্রক্স 10.5 ফিট। অর্থাৎ স্পেসিয়াস লিভিং রুম ডাইনিং এরিয়া। একটা জিনিসটাকে দিয়ে দিই, ঢুকলাম বাঁ দিকে এই জায়গায় একটা বেসিন স্পেস থাকছে, তার ঠিক পাশে আর্ট শেপের কিচেন এরিয়া, তার পাশেই হচ্ছে একটা বেডরুম, এবং লিভিং রুম ডাইনিং এরিয়া থেকে সামনের দিকে গেলে কমন টয়লেট, আর দিকে দুটো বেডরুম রয়েছে এবং মাস্টার বেডরুম ওদিকেই থাকছে, সেটাও তো দেখাবো। আগে দরজাটা আবার বন্ধ করে দিই, তারপরে আমি বাকি ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লিভিং রুম ডাইনিং এরিয়ার একদম শেষ প্রান্তে চলে এসেছি, যে দরজাটা বন্ধ দেখছেন ওই দরজা দিয়ে এন্ট্রি করেছি। এন্ট্রি করার পরে এই হচ্ছে ফ্লোরিংয়ের কন্ডিশান, পুরোটাই মার্বেলের কাজ করা রাখছে, এবং এটা কোনো ছোট মার্বেল নয়, এক একটা মার্বেলের সাইজ হচ্ছে 5x6 ফুট। তো বুঝতেই পারছেন বেশ ভালো কোয়ালিটিতে করা হচ্ছে, এবং প্রত্যেকটা বেডরুম বলুন এবং প্রত্যেকটা মানে লিভিং ডাইনিং এতে খুব সুন্দর বর্ডার লাইনেরও কাজ করে দেওয়া থাকছে। একবার ওয়ালের কন্ডিশান এবং সিলিংয়ের কন্ডিশানটা দেখে নিন, একদম ব্র্যান্ড নিউ স্ট্যাটাসে রয়েছে অ্যাট দিস মোমেন্ট প্রপার্টিটা। তো লিভিং কাম ডাইনিং এরিয়াতে যে খুব বেশি কিছু দেখাবার আছে তা নয়, ফাঁকা স্পেস এবং কাজের কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এইখানে যেটা পশ্চিম দিকে আমরা একটা উইন্ডো পাবো, যেখান থেকে মেট্রোর যে ভিউটা সেটা আমরা দেখতে পাবো, যে মেট্রোর পুরো ট্র্যাকটা, আই হোপ ক্যামেরাতে দেখা যাচ্ছে যে এখান থেকে মেট্রোর ভিউটাও দেখা যাচ্ছে। আর দেখুন এইটা পুরো স্লাইডিং গ্লাস পাচ্ছি আমরা, এবং এটা বক্স উইন্ডো টাইপেরও আপনারা পেয়ে যাচ্ছেন। যখন স্লাইডিং গ্লাসটা আমি সরাচ্ছি এইখান দিয়ে, দেখুন এই জায়গায় অনেকটা স্পেস রয়েছে, এটাও আপনারা মাল্টিপারপাসভাবে ইউজ করতে পারেন। বেসিক্যালি যদি আপনারা গাছ টাছ রাখতে চান এই জায়গায় রাখতে পারেন, আর সামনেটা গ্রিল দিয়ে পুরো কভার আপ আপনারা পেয়ে যাচ্ছেন। তো এইটাই ছিল লিভিং কাম ডাইনিং এরিয়া। আর ইলেকট্রিক্যাল পয়েন্ট, বেসিক্যালি লিভিং কাম ডাইনিং এরিয়াতে যেগুলো লাগে, যেমন ধরুন টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট বা আদার্স এসির পয়েন্ট, সব কিছু পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো ইলেকট্রিক্যাল নিয়ে বেশি কিছু বলছি না, তো সবার আগে বাঁ দিক দিয়ে শুরু করি কিচেন। তো কিচেনের ঠিক পাশটাতে এই জায়গাটাতে একটা হচ্ছে বেসিন স্পেস। দেখুন এই হচ্ছে বেসিন, এখানে ইনস্টল অলরেডি করা হয়ে গেছে, এবং বেসিনের ওয়ালটা জুড়ে খুব সুন্দর ওয়াল টাইলসের কাজ করে দেওয়া থাকছে, এবং যথেষ্ট হাইট পর্যন্ত আপনারা এটা পেয়ে যাচ্ছেন। তার ঠিক পাশে একটা সুইচবোর্ড থাকছে, আর দরজার পিছন দিকের কোয়ালিটিটাও একবার দেখে নিন, এই ধরনের দরজা আপনারা এখানে পাচ্ছেন। তো বেসিন এরিয়াটা দেখালাম, এবার আমি চলে যাচ্ছি কিচেন এরিয়াতে। কিচেনটা পুরো আর্ট শেপের কিচেন স্পেস করে দেওয়া থাকছে, এবং কিচেন যে প্লেসটা রয়েছে এটাও মার্বেল ফ্লোরিং। যখন কিচেনে ঢুকছি, দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি,
কিচেনের সাইজ রয়েছে 10x7 ফুট, অর্থাৎ কিচেনের যে এই এন্ট্রি অর্থাৎ এই যে বর্ডার লাইন এখান থেকে আপ টু ওয়াল পর্যন্ত ওটা হচ্ছে 10 ফিট রয়েছে, এবং ডান দিকের এই ওয়াল থেকে বাঁ দিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 7 ফিট, মানে প্রায় 70 স্কোয়ার ফিট শুধু কিচেন এরিয়া আপনারা এখানে পাচ্ছেন। কিচেন স্ল্যাবটা দেখুন, পুরো এল শেপের কিচেন স্ল্যাব আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এটা যথেষ্ট চওড়া, অর্থাৎ কিচেন স্ল্যাবটাও কতটা চওড়া সেটা আপনারা বুঝতে পারছেন, একদিকে 10 ফিট একদিকে 7 ফিট। আর দেখুন এর নিচেটাতেও অনেকটা স্টোরেজ আপনারা ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন, মডুলার কিচেন খুব সহজেই এটাকে বানিয়ে নিতে পারবেন, সব সেটআপ মোটামুটি কমপ্লিট করা রয়েছে। সামনের দিকে একটা জানলা, তারপরে গ্রিলের কাজ করা, এটাকে হচ্ছে পুরো বক্স গ্রিল আপনারা পাচ্ছেন। আর কিচেন টাইলসটা দেখুন একবার, কিচেন যে টাইলসটা রয়েছে কিচেন টাইলসটা প্রায় বলা যেতে পারে সিলিং পর্যন্ত এখানে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং খুব সুন্দর কোয়ালিটির কিচেন টাইলস এই জায়গাটাতে থেকে যাচ্ছে। কিচেনেও আপনারা একটা কিন্তু গিজারের পয়েন্ট এখানে পেয়ে যাচ্ছেন, সেটা কেন সেটা আমি পরে বলছি। আর দেখুন এইখানে কিচেনের যে সিঙ্ক, সিঙ্কের কাজ কমপ্লিট, ঠান্ডা জল গরম জল দুটো জলই কিচেনে আপনারা পাবেন, জাস্ট বিকজ অফ এইখানে যে গিজারের পয়েন্টটা দেওয়া রয়েছে, যাতে কিচেনেও আপনারা ঠান্ডা জল এবং গরম জল দুটো জল আপনারা পেতে পারেন ইনস্ট্যান্টলি। এইখানে একটা ছোটো র্যাকের অপশন করে দেওয়া থাকছে, আর কিচেনের চিমনি লাগাবার জন্য ওপরে দেখুন একটা হোল করে দেওয়া থাকছে। আর এই হচ্ছে কিচেনের সিলিংয়ের কন্ডিশান। আর পুরো কিচেনটাই অন্যান্য জায়গায় কী হয়, কিচেন স্ল্যাব যতটা সেই জায়গাটায় শুধু টাইলসের কাজ করা থাকে, এখানে সেটা নয়। এখানে দেখুন পুরো কিচেনটাই টাইলস, মানে একদম নিচে থেকে আপ টু প্রায় সিলিং পর্যন্ত কমপ্লিট করে দেওয়া থাকছে। তো এই হচ্ছে মোটামুটি কিচেন এরিয়াটা। তো আই হোপ কিচেন এরিয়াটা বোঝাতে পারলাম। এবার কিচেনের যে পাশে বেডরুম রয়েছে সেই বেডরুমটা একবার যাব। যখন বেডরুমটায় ঢুকছি আমি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। তো এই বেডরুমটার সাইজ হচ্ছে অ্যাপ্রক্স 10x12 ফুট রয়েছে। এই হচ্ছে দরজা, এর উপর আপনারা চাইলে একটা ল্যামিনেশনের কোট করে নিতেই পারেন। আর এই হচ্ছে ফ্লোরিংয়ের কন্ডিশান দেখুন, এখানে সেম মার্বেল এখানেও ইউজ করা হয়েছে, অর্থাৎ 5x6 মার্বেল রয়েছে এইগুলো। সামনের দিকে মানে যে বেডরুমটা স্টার্ট হচ্ছে এই জায়গাটা থেকে ওই ওয়াল পর্যন্ত অ্যাপ্রক্স 10 ফুট সামথিং রয়েছে, আর ডান দিকের যে ওয়ালটা রয়েছে একদম ওদিকের ওয়াল থেকে এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট রয়েছে। সামনের দিকে দক্ষিণ দিকে একটা আপনারা জানলা তো পাচ্ছেন, এবং ডান দিকের যে ওয়ালটায় ওখানে যে জানলাটা ওটা হচ্ছে পশ্চিম দিক পড়ছে, তো দক্ষিণ পশ্চিম দুদিকটা ওপেন। এবং তার ঠিক পাশেই দেখুন এখানে একদম সিলিং পর্যন্ত হাইটের একটা কভার্ড এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন, স্পেসিয়াস বেডরুম তার সাথে এক্সট্রা করে কভার্ড এরিয়া। একটু ভালো করে দেখাই, এই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে ঠিক পাশটাতে সুইচ বোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন, এবং ওয়ালের কন্ডিশনটা দেখুন, এই হচ্ছে ওয়ালের কন্ডিশন। তো সেম জিনিস মানে সেম মার্বেল ফ্লোরিং এখানেও আপনারা পাচ্ছেন, এবং সেম কোয়ালিটির স্লাইডিং জানলা এখানে পাচ্ছেন, এবং প্রত্যেকটা জানলাই এখানে বক্স গ্রিলের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এক্সট্রা স্পেস ইউটিলাইজ আপনারা এখানে করতে পারবেন। তো পশ্চিম দিকের জানলাটা দেখালাম, দক্ষিণ দিকের জানলাটাও সেম ক্যাটাগরির, এখানেও আপনারা বক্স গ্রিলের কাজ করা পেয়ে যাচ্ছেন। তো আই হোপ এই বেডরুমটা আপনাদের বোঝাতে পারলাম। এই বেডরুমটা থেকে এবার আমি বাইরে বেরিয়ে আসছি, বাইরে আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে আসলাম। লিভিং কাম ডাইনিং এরিয়াতে এসে এবার আমি ডান দিকে চলে যাব। তো ডান দিকে যখন যাচ্ছি দেখুন সামনের দিকে একটা বেডরুম পড়ছে, এটা রোড ফেসিং আছে, এবং বাঁ দিকে একটা বেডরুম রয়েছে, এটাও রোড ফেসিং, অর্থাৎ এদিকের দুটো বেডরুম রোড ফেসিং। দুটো বেডরুম তো দেখাবোই, তার আগে এখানে যে কমন টয়লেটটা আছে সেই কমন টয়লেটটা দেখুন। কমন টয়লেটের টোটাল যে সাইজ রয়েছে এটা 9x4.5 ফুট রয়েছে, এর উপরে একটা আপনারা এক্সট্রা করে লফটের স্পেস পেয়ে যাচ্ছেন। আর এখানে যে দরজার কোয়ালিটিটা দেখুন, এখানে কিন্তু একটু ডিফারেন্ট কোয়ালিটির দরজা ইউজ করা হয়েছে, একদম প্রিমিয়াম ক্যাটাগরির। আর এইখানের যে ফ্লোরিংটা রয়েছে এইটা অ্যান্টিস্কেট টাইলস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। সাইজ আগেই বলেছি আমি অ্যাপ্রক্স 9x4, অর্থাৎ একদম বাথরুম স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত ওটা হচ্ছে 9 ফুট, এবং ডান দিকেরটা মাফ করবেন 4.5 ফুট, মানে 9x4.5 রয়েছে বাঁ দিকের এখান থেকে, এবং ডান দিকের এটা 4.5 ফুট রয়েছে। আর এইখানে দেখুন এই হচ্ছে বেসিনের কোয়ালিটি, আর এখানে যে ওয়াল টাইলসের কাজ করা হয়েছে দেখুন খুব সুন্দর ওয়াল টাইলস, এখানেও অনেকটা হাইট পর্যন্ত আপনারা টাইলসের কাজ পেয়ে যাচ্ছেন, এখানেও প্রায় সিলিং পর্যন্ত। এবং টাইলসের যে সিলেকশানটা দেখুন প্রিমিয়াম ক্যাটাগরির লুকস একটা ক্যারি করছে। সামনের দিকে হ্যাঙ্গিং কমোডের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, পিছনের দিকে ইন ওয়াল ফ্ল্যাশ সার্ভিস এখানে থাকছে, গিজারের পয়েন্টও আপনারা পেয়ে যাচ্ছেন, এক্সস্টেড ফ্যান লাগাতে চাইলে তারও অপশন এখানে থাকছে। আর এইখানে দেখুন এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি শাওয়ার এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। তো এইটা ছিল যেটা কমন টয়লেট। কমন টয়লেটটা বোঝানোর পরে এবার আমি চলে যাচ্ছি একটা বেডরুমে, যেটা বেসিক্যালি নর্থ ইস্টের বেডরুম।
যখন আমি ঢুকছি আমি নর্থের দিকে মুখ করে ঢুকছি এবং এই বেডরুমটার সাইজ রয়েছে অ্যাপ্রক্স 10x12 ফুট, অর্থাৎ সামনের ওয়াল থেকে এদিকে দরজার এই যে বাউন্ডারিটা দেখছেন এটা হচ্ছে 10 ফুট রয়েছে এবং ডান দিকটা অ্যাকচুয়ালি পড়ছে পূর্ব দিক, ডান দিকের এই একদম এন্ড ওয়াল থেকে একদম ওয়ালে এই যে ওয়াল পর্যন্ত রয়েছে 12 ফুট। সেম মার্বেল ফ্লোরিং রয়েছে, অর্থাৎ টোটাল এই যে জায়গাটা দেখছেন 10x12 ফ্লোর রয়েছে এটা, তো এটাতে মাত্র 4টে মার্বেল ইউজ হয়েছে, টোটাল 4টে মার্বেল ইউজ হয়েছে এবং 10x12, আর প্রত্যেকটা মার্বেলের সাইজ 5x6। সামনের দিকটা উত্তর দিক পড়ছে এবং ডান দিকটা পড়ছে পূর্ব দিক, এবং ডান দিকে দেখুন এখানে আর একটা কভার্ড এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। বেডরুমে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসে, অ্যাঙ্গেলে এসে বোঝাই, তার আগে জানলা থেকে ভিউটা দেখে দিই। দেখুন পূর্ব দিকের এই জানলা, পূর্ব দিকে যদি আপনারা তাকান তাহলে এখানে যে বিল্ডিংয়ে আসার যে রাস্তাটা বাইলেন সেটা আপনারা পেয়ে যাচ্ছেন, যে রাস্তাটা ছিল অ্যাপ্রক্স 25 ফুটের মতো চওড়া। আর উত্তর দিকে দেখুন, উত্তর দিকে যদি আমরা তাকাই তাহলে একদম রাস্তাটা আমাদের চোখের সামনে থাকছে। তো এইখানেও যে দুটো জানলা রয়েছে, দুটো জানলা এখানেও আপনারা বক্স গ্রিল পেয়ে যাচ্ছেন। এবার আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে একটা আসছি, দেখুন ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসছে, ওই যে সামনে খোলা দরজাটা রয়েছে ওই খোলা দরজাটা দিয়ে ঢুকেছি। ঢোকার পরে ফ্লোরিংয়ের কন্ডিশান তো আগেই দেখেছি, এবার দেখুন এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশান, একদম টিপটপ কন্ডিশানে রয়েছে, মানে ফ্লোরিং এবং মানে ওয়াল এবং সিলিংয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো দাগও পড়েনি, এতটাই প্রিমিয়াম ক্যাটাগরির এখানে জিনিসপত্র তৈরি করা হয়েছে। তো এই বেডরুমটা থেকে বেরোলাম, বেরিয়েই সামনে লিভিং আর ডাইনিং এরিয়াটা ছিল, তো ওটা তো ভিডিওটা শেয়ার করেছি। এবার আমি মাস্টার বেডরুমটা ঢুকছি, যখন মাস্টার বেডরুমটা ঢুকছে এক্স্যাক্টলি আমি পূর্ব থেকে পশ্চিম দিকে মুখ করে রয়েছি, এবং এখানে দরজার কোয়ালিটি দেখুন, সেম ক্যাটাগরির দরজা এখানেও প্রোভাইড করে দেওয়া থাকছে। এই বেডরুমটার সাইজ হচ্ছে অ্যাপ্রক্স 11.5x13। সামনের যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে ওর বাউন্ডারি ওয়াল স্টার্টিং থেকে, মানে আমি যে মেনশন করেছি এই যে দেয়ালটা দেখছেন, এই দেয়ালটা থেকে আপ টু এখানে যে মার্কিং রয়েছে এইখান পর্যন্ত হচ্ছে অ্যাপ্রক্স 11.5 ফিট, এবং এই ওয়াল থেকে আপ টু ওদিকের যে জানলাটা দেখছেন ওটা বেসিক্যালি উত্তর দিকের জানলা, ওই জানলা পর্যন্ত হচ্ছে 13 ফুট। তো এটা মাস্টার বেডরুম, এটাও বেশ স্পেসিয়াস রয়েছে। এটাও সামনের দিকে আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি, তার পাশে হচ্ছে ব্যালকনি, এবং এদিকটাতে আমরা একটা জানলা পেয়ে যাচ্ছি, পশ্চিম দিকেও একটা জানলা পাচ্ছি, ক্রস ভেন্টিলেশনের কোনো অসুবিধা নেই। এদিকটা পড়ছে উত্তর দিক আর এদিকটা পড়ছে টোটাল পশ্চিম দিক, অর্থাৎ অ্যাটাচ যে টয়লেটটা রয়েছে ওটা পশ্চিম দিকে পাচ্ছি আমরা। তো এইখানেও সেম ফ্লোরিংয়ের কন্ডিশান এবং সেম ওয়াল এবং সিলিংয়ের কন্ডিশান আপনারা এখানেও পেয়ে যাবেন। একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে এসে দেখাচ্ছি আমি, দেখুন এই যে দরজাটা রয়েছে ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে ফ্লোরিংয়ের কন্ডিশান। সামনের দিকের যে জানলাটা দেখছেন এটা রোড ফেসিং রয়েছে, অ্যাডজাস্টমেন্ট বন্ধ করা রয়েছে জানলাটা, আমি জানলাটা খুলছি, দেখুন এই জানলা বক্স গ্রিল আপনারা পেয়ে যাচ্ছেন, আর দেখুন নিচে হচ্ছে রাস্তাটা। আর এদিকের যে জানলাটা এটা পশ্চিম দিক থাকছে, এটা বেসিক্যালি ব্যালকনির দিকের জানলা থাকছে। তো স্পেসিয়াস বেডরুম রয়েছে, সিলিংয়ের কন্ডিশান বলুন ওয়ালের কন্ডিশান বলুন যথেষ্ট ভালো। এখানে আপনাদের টয়লেটটা দেখাই, দেখুন এই হচ্ছে টয়লেটের দরজার কোয়ালিটি, আর এখানে দেখুন এই হচ্ছে টয়লেটের স্পেস মেজারমেন্ট। এখানে আপনারা WC কমন স্পেস আপনারা একটা পেয়ে যাচ্ছেন, আর ওয়ালের যে এখানেও যে টাইলস দেখুন এটাও সিলিং হাইটে আপনারা পেয়ে যাচ্ছেন, এক্সস্টেড ফ্যানের জন্য পয়েন্টও থাকছে। আর এই জায়গাটাও দেখুন আপনারা এখানে শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছেন, অর্থাৎ দুটো বাথরুমেই আপনারা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছেন। তো এইটাই ছিল অ্যাটাচ বাথরুমটা। অ্যাটাচ বাথ থেকে এবার বাইরে বেরিয়ে মানে বেডরুমটাতে আসলাম, এসে এবার আমি ব্যালকনিতে নিয়ে যাই। দেখুন ব্যালকনি যাওয়ার জন্য দেখুন এই হচ্ছে দরজার কোয়ালিটি, আর দেখুন ব্যালকনিটার স্পেসটা দেখুন, এটা অ্যাপ্রক্স 4.5 ফুট চওড়া রয়েছে পুরো ব্যালকনিটা। আর ব্যালকনির যে রেলিংটা রয়েছে দেখুন, শুধুমাত্র লোহার নয়, লোহার সাথে একদম অ্যারেস্ট্রিকাট একটা গ্লাস এখানে ইউজ করা হয়েছে, এর ফলে লুকসের যে কোয়ালিটিটা অনেকটা বাড়িয়ে দিচ্ছে। বেরিয়েই বাঁদিকে এটা একটা ওয়াটার সোর্সের কানেকশান আমরা পেয়ে যাচ্ছি, এবং দেখুন ব্যালকনির ঠিক পাশে এইখানেও অনেকটা স্পেস রয়েছে, এটা একটু ব্যালকনির বাইরের এরিয়াটা দেখুন, পুরো জায়গাটা জুড়ে অনেকটা স্পেস রয়েছে, এখানে যদি মনে করেন এখানেও আপনারা গাছ রাখতে পারেন। আর এই হচ্ছে ব্যালকনি, এটা ফ্রন্ট ফেসিং ব্যালকনি থাকছে, এই হচ্ছে সামনের দিকের রাস্তাটা। তো এই হচ্ছে মোটামুটি ব্যালকনির এটা, ব্যালকনির পেন্টিংটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এই হচ্ছে ব্যালকনির সিলিংয়ের যে কন্ডিশান, এই জায়গা তো পেন্টিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আই হোপ ব্যালকনিটা আপনাদের বোঝাতে পারলাম আমি। এবার ব্যালকনি থেকে আমি ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো প্রথমে আমি মাস্টার বেডরুমটাতে চলে আসলাম,
মাস্টার বেডরুমটাতে এসে মাস্টার বেডরুম থেকে বেরোনোর ঠিক পাশেই বাঁদিকে এই জায়গাটা ছিল একটা বেডরুম, যেটা ছিল উত্তর পূর্ব দিকের বেডরুম। সামনের দিকে ছিল কমন টয়লেটটা এবং তারপরে ডান দিকে ঘুরলেই এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনের দিকে এইটা হচ্ছে একটা বেডরুম যেটা দক্ষিণ পশ্চিম দিকে এবং এটা হচ্ছে একটা কিচেন যেটা দক্ষিণ দিকে। আর হচ্ছে এই হচ্ছে মেন ডোর, মেন ডোর থেকে এবার দরজা খুললেই এবার আমি বাইরে লিফট এরিয়া মানে কমন এরিয়াতে চলে আসলাম। এতক্ষণ আপনারা যে প্রপার্টিটা দেখলেন এটা সেকেন্ড ফ্লোরের ভিডিও ছিল, আর ভিডিও স্টার্টিংয়ে মেনশন করেছি ফার্স্ট ফ্লোরটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। কীরকম লাগলো প্রপার্টিটা প্লিজ আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন ভিডিওটাকে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটার এবার প্রাইসিং সম্পর্কে বলে দিই, টোটাল 1300 স্কোয়ার ফিট ফ্ল্যাট তো রয়েছেই, পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 6000 টাকা করে, অর্থাৎ টোটাল ফ্ল্যাটের দাম আসছে 78 লাখ। যদি আপনারা পার্কিং নিতে চান এক্সট্রা কভার্ড পার্কিং আপনারা ফোর হুইলার পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনার 5 লাখ, অর্থাৎ টোটাল 83 লাখের মধ্যে ফ্ল্যাট প্লাস পার্কিং আপনারা পাচ্ছেন। আর এক্সট্রা অ্যামিনিটিস মধ্যে জল ইলেকট্রিসিটি তো বলেই দিয়েছি, কেয়ারটেকার রুম আছে সেটাও আপনারা দেখে নিয়েছেন। তো আজকের মতো ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।